বিচারপতি নিয়োগে আইন প্রণয়নের কথা বললেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই দেশে গণতন্ত্র বিকশিত করে বলে মন্তব্য করেছেন তিনি। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে লিখিত বক্তব্যে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন। অনুষ্ঠানকে ঘিরে সদস্যদের অবমূল্যায়ন করা হয়েছে অভিযোগ করে তা বর্জন করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। 2018 সালের 2 ফেব্রুয়ারি বাংলাদেশের 22তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সৈয়দ মাহমুদ হোসেন। দীর্ঘ 41 বছর আইন অঙ্গনের সাথে যুক্ত থেকে আগামী 31 ডিসেম্বর তিনি অবসরে যাচ্ছেন। অবকাশের আগে শেষ কর্মদিবস হওয়ায় এদিন প্রধান বিচারপতিকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। লিখিত বক্তব্যে প্রধান বিচারপতি হাইকোর্টের বিচারপতি নিয়োগে আইন প্রণয়নের কথা বলেছেন। রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই দেশে গণতন্ত্র বিকশিত করে বলে মন্তব্য করেছেন তিনি। মামলা জট কমাতে বিচারকের সংখ্যা দ্বিগুণ করার উপর গুরুত্বারোপ করেছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির বেঞ্চে এ সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। তবে প্রধান বিচারপতির বিদায় অনুষ্ঠান বর্জন করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। তারা বর্জন কেন্দ্রিক নানা স্লোগান দেয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, পাল্টা স্লোগান দেয় আওয়ামী লীগ পন্থী আইনজীবীরাও। সংবাদ সম্মেলন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক জানান, বিদায় অনুষ্ঠানে সমিতির সদস্যদের অবজ্ঞা করা হয়েছে, তাই তারা এটি বর্জন করেছেন। আমি কিংবা অফিসকে আজকের সম্বর্ধনার বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে অবহিত করা হয়নি। আমি কিভাবে আমার সদস্যদেরকে আমন্ত্রণ জানাবো, যেখানে সম্পাদক নিজেই আমন্ত্রণ পাননি, সম্পাদককে নিজে জানানো হয়নি, যেখানে আমি আমার সদস্যদেরকে কিভাবে আমন্ত্রণ জানাবো। আমরা সুপ্রিম কোর্ট প্রশাসনের এহেনো কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছি। অ্যাটর্নি জেনারেল বলেন, রাজনৈতিক কারণেই বিএনপিপন্থীরা অনুষ্ঠান বর্জন করেছে। সাধারণ আইনজীবীরা এবং সিনিয়র আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের আদালত ভবনের মানে তিল ধারণের ঠাই ছিল না, এই ধরনের পরিবেশ ছিল। তো আমার মনে হয় সাধারণ আইনজীবীরা এটাকে গ্রহণ করেননি, ওনারা হয়তো ওনাদের রাজনৈতিক কারণে ওনারা এটা করেছেন, সেটা ওনারা ভালো বুঝবেন। প্রধান বিচারপতির অবসরের পর সংবিধান অনুযায়ী পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। খান আলামিন, আরটিভি, ঢাকা।